আজ আমরা ক্লাস টেনের থার্ড ইউনিটের 5 নম্বর চ্যাপ্টার পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই চ্যাপ্টারে পেজ নাম্বার 132 এটা আজ আমি তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে বোঝাবো। তো এটা চলো আজ আমরা এটা একটু অনলাইন ক্লাসের মাধ্যমে বুঝে নিই। আমি যে অংশটুকু পড়াবো সেটা হচ্ছে 5.D.5 এর আন্ডারে যে টপিকটি রয়েছে তার নাম জীব বৈচিত্র্যের সংরক্ষণ, ইংরেজিতে বলবো কনজারভেশন অফ বায়োডাইভার্সিটি। তো জীব বৈচিত্র্য তোমরা নিশ্চয়ই আগে ক্লাস 9-এ পড়েছো। তো সেই জীব বৈচিত্র্যকে আমাদের সংরক্ষণ করতে হবে এই পরিবেশের মধ্যে। কিভাবে করব একটু দেখি। জীব বৈচিত্র্য সংরক্ষণ বলতে আমরা বুঝি সমস্ত যে পরিবেশের মধ্যে জীবকুল রয়েছে, অর্থাৎ উদ্ভিদ প্রাণী সবাই, এদের আমরা সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ করব এবং তাদের পরিমিত ও বিজ্ঞানসম্মত ব্যবহার করব, যাতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রয়োজন অনুসারে জীব বৈচিত্র্যের ব্যবহার করতে পারে। অর্থাৎ তাদেরকে আমরা পরিচর্যা করব, রক্ষণাবেক্ষণ করব, তাদের আমরা সীমিত লিমিট রেখে পরিমিত পরিমাণে এবং বিজ্ঞানসম্মতভাবে ব্যবহার করব, যাতে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের প্রয়োজন অনুসারে জীব বৈচিত্র্যটাকে আমরা ব্যবহার করতে পারি। এই জীব বৈচিত্র্য সংরক্ষণ করার জন্য দুটো উপায় রয়েছে। একটাকে বলা হয় ইন সিটু সংরক্ষণ, আর একটাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। ইন সিটু সংরক্ষণটা কি একটু দেখি। প্রাকৃতিক বাসস্থানে, অর্থাৎ কোনো একটা জীব তার নিজের যে পরিবেশে অবস্থান করছে সেই নিজস্ব পরিবেশে জীব বৈচিত্র্য সংরক্ষণকেই ইন সিটু সংরক্ষণ বলে। অর্থাৎ যে পরিবেশে রয়েছে তাকে সেই পরিবেশে রেখেই যদি তাকে আমরা পরিচর্যা করি, তাকে যদি আমরা রক্ষণাবেক্ষণ করি, তাহলে সেইটাকে বলবো আমরা ইন সিটু। ইন মানে তাকে যে জায়গায় অবস্থান করছে সেই জায়গাতে রেখেই তাকে কনজারভেশন করছে। এই ইন সিটু সংরক্ষণ 4টে পদ্ধতি বা মাধ্যমে হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে জাতীয় উদ্যান, যাকে আমরা বলবো ন্যাশনাল পার্ক। 2 নম্বর হচ্ছে অভয়ারণ্য, যার ইংরেজি নাম স্যাংচুয়ারি। 3 নম্বর হচ্ছে সংরক্ষিত বন বা বনাঞ্চল, ইংরেজিতে বলবো রিজার্ভ ফরেস্ট। 4 নম্বর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, একে ইংরেজিতে বায়োস্ফিয়ার রিজার্ভই বলি। তাহলে এই 4টে পদ্ধতিতে বা মাধ্যমে আমরা ইনস্টিটিউ সংরক্ষণটা করে থাকি। তো এক এক করে এবার এসো দেখি, এগুলো আমরা বর্ণনা সহকারে দেখে নিই বা পড়ে নিই। প্রথমে দেখো জাতীয় উদ্যান, যার নাম বললাম ন্যাশনাল পার্ক। প্রাকৃতিক সৌন্দর্যময় যেসব স্থানে সমস্ত রকমের গাছপালা এবং বন্য জীবজন্তুরা, তারা তাদের নিজস্ব পরিবেশে, জাতীয় একটা সংবিধান আছে, সেই সংবিধান আইন অনুযায়ী এটা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে। জাতীয় মানে ন্যাশনাল, ন্যাশনাল মানেই হচ্ছে সেটা কন্ট্রোল করবে কে, সেন্ট্রাল, অর্থাৎ কেন্দ্রীয় সরকার, তার নিজস্ব তত্ত্বাবধানে বা অধীনে এই সংরক্ষিত করা হয়, তাদেরকে আমরা বলবো জাতীয় উদ্যান। এর কী কী বৈশিষ্ট্য? এর বৈশিষ্ট্য হচ্ছে এটা ভারত সরকারের আইন দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে কন্ট্রোল করে। এখানে 2 নম্বর হচ্ছে শিকার এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, অর্থাৎ টোটালি এখানে বারণ করা আছে যে এখানে কেউ শিকার করতে পারবে না। আগ্নেয়াস্ত্র সহ শিকারীর প্রবেশ নিষিদ্ধ, অর্থাৎ কেউ বন্দুক আগ্নেয়াস্ত্র যেগুলো সেগুলো নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে না। তবে যদি কোনো ট্যুরিস্ট বা পর্যটক হয়, কোনো উইপেন্স বা আর্মস অস্ত্র ছাড়া তারা কিন্তু ভিতরে যেতে পারে। এবার উদাহরণ দেখো, এই উদাহরণগুলো তোমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি তোমাদের মনে হচ্ছে যে উদাহরণগুলো মনে রাখতে খুব কষ্ট হচ্ছে বা আমাদের গুলিয়ে যাচ্ছে, আমি তোমাদের শেষে একটা সহজ নিয়ম বলে দেবো, একটা সুতোয় বেঁধে দেবো, সেইটা নিয়মটা ফলো করবে, দেখবে পরপর সব নাম মনে থাকবে। তো দেখো এখানে উদাহরণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে 2টো জাতীয় উদ্যান রয়েছে। একটা হচ্ছে গরুমারা, পশ্চিমবঙ্গের একটা জাতীয় উদ্যান, আর একটা জাতীয় উদ্যান হচ্ছে জলদাপাড়া, যেটা 2012 সালে এই জলদাপাড়াকে জাতীয় উদ্যান হিসাবে এটাকে আখ্যান দেওয়া হয়েছে বা স্বীকৃতি দেওয়া হয়েছে। আগে এটা কিন্তু জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি পেত না,
তখন এটা নাম ছিল অভয়ারণ্য। পরবর্তীকালে সরকার এই অভয়ারণ্য নামটা তুলে এটাকে জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি দিয়েছে 2012 সালে। আর কোথায় রয়েছে? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে রয়েছে একটা জাতীয় উদ্যান, সেই রাজ্য তার নাম হচ্ছে করবেট। মধ্যপ্রদেশেও রয়েছে এরকম দুটো জাতীয় উদ্যান, একটার নাম কানহা আর একটার নাম শিবপুরী, বা অনেক ক্ষেত্রে বয়ে শিবপুর এটাও লেখা থাকে। তাহলে এখান থেকে আমরা দেখো পাঁচটা নাম পেলাম। আরেকবার বলছি, গরুমারা, জলদাপাড়া, করবেট, কানহা, শিবপুর বা শিবপুরী, এই পাঁচটি হচ্ছে আমাদের টোটাল ভারতবর্ষের মধ্যে জাতীয় উদ্যান। এবার এসো অভয়ারণ্য, সন্ধি করে দাও অভয়যুক্ত অরণ্য। অভয় মানে কি? যেখানে কোনো ভয় নেই। তাহলে অরণ্য মানে জঙ্গল। তাহলে যে সংরক্ষিত অঞ্চলে গাছপালার সঙ্গে বিশেষ কোনো বন্য প্রজাতির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে তাকে বলবো অভয়ারণ্য। কী বৈশিষ্ট্য? এখানে বন্যপ্রাণী যারা অবলুপ্তির পথে, অর্থাৎ হারিয়ে যাচ্ছে, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তারা এখানে নির্ভয়, ওই যে বলেছিলাম যেখানে কোনো ভয় নেই, সেই নির্ভয় এখানে ঘোরাফেরা করতে পারে ও প্রজননেও লিপ্ত হতে পারে। অর্থাৎ প্রজনন মানে বংশবৃদ্ধি করে, একটা প্রাণী থেকে, একটা উদ্ভিদ থেকে আরও একটা জীবের সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে, এটা দেখো লক্ষ্য করে ভালো করে, যে রাজ্য সরকারের নির্দেশে শিকার সম্পূর্ণ নিষিদ্ধ। তাহলে আমরা এখান থেকে জানতে পারছি যে অভয়ারণ্যটা তাহলে কার আন্ডারে নিয়ন্ত্রিত হয়? রাজ্য সরকার। যেটা জাতীয় উদ্যান হচ্ছিল কার মাধ্যমে? কেন্দ্রীয় সরকার। উদাহরণ কি? এখানে দেখো দুটো অভয়ারণ্য আমরা আমাদের এই ভারতবর্ষের মধ্যে দুটো রাজ্যে আমরা দেখতে পাই, এখানে উদাহরণ আছে তোমাদের। একটা হচ্ছে পশ্চিমবঙ্গের বেথুয়া ডহরি, আরেকটা হচ্ছে কর্ণাটকের বন্দিপুর। তাহলে দুটো নাম তোমাদের মুখস্থ করতে হবে। পশ্চিমবঙ্গের নামগুলো দেখো আমি সবুজ করে দিয়েছি। পশ্চিমবঙ্গের গরুমারা আর জলদাপাড়া কিন্তু ছিল, ওগুলো হচ্ছে গিয়ে জাতীয় উদ্যান। আর পশ্চিমবঙ্গের বেথুয়া ডহরি হচ্ছে অভয়ারণ্য। এবার যদি তোমাকে অভয়ারণ্যের একটা পশ্চিমবঙ্গের নাম লিখতে দেয়, তুমি যদি গরুমারা কিংবা জলদাপাড়া লিখে দাও, তাহলে তুমি নাম্বার পাবে না, ভুল হবে। তাই কোন উদাহরণটা কোন জায়গার কোন ইনস্টিটিউট সংরক্ষণের মধ্যে পড়বে সেইটা কিন্তু তোমাদের মাথায় একটু মনে রাখতে হবে। এবার এসো সংরক্ষিত বনাঞ্চল, রিজার্ভ ফরেস্ট। রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, অর্থাৎ এটাও কিন্তু রাজ্য সরকার নিয়ন্ত্রণ করছে, যে অরণ্যে সাধারণের প্রবেশ নিষেধ কিন্তু গবেষণার অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায়। অর্থাৎ কোনো বিজ্ঞানীরা বা কেউ রিসার্চ করবে, সেই গবেষণার জন্যে যদি প্রয়োজন হয় তখন কি এই অঞ্চলে প্রবেশ করা যায়, অনুমতি নিয়ে, পারমিশন নিয়ে, তাকে সংরক্ষিত বন বা বনাঞ্চল বলে। এটাও কি কেন্দ্রীয় সরকারের বন দপ্তর আইন দ্বারা নিয়ন্ত্রিত হয়? ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী প্রাণী শিকার ও গাছ কাটা নিষিদ্ধ। এখানে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী, এখানে ভারতীয় বন্য যে সংরক্ষণ আইন আছে সেই অনুযায়ী তুমি এখানে কোনো প্রাণী শিকার করতে পারবে না, কোনো গাছও কাটতে পারবে না। সমগ্র এলাকাতে দিন রাত বনরক্ষী, অর্থাৎ সিকিউরিটি গার্ড দিবারাত্র এখানে পাহারা দিচ্ছে, প্রহরারত থাকে। এখানেও দেখো পশ্চিমবঙ্গের একটা উদাহরণ রয়েছে, বৈকুণ্ঠপুর, এটা হচ্ছে একটা সংরক্ষিত বনাঞ্চল। ঠিক তেমনই আসামেও রয়েছে একটা সংরক্ষিত বনাঞ্চল যার নাম কাজিরাঙ্গা। একই রকম গুজরাটেও রয়েছে একটা সংরক্ষিত বন, তার নাম গির, গুজরাটের গির। এখানে কী পাওয়া যায় জানো? কোন প্রাণীটা বেশি গুজরাটের গিরে সংরক্ষণ করা হয়? সিংহ, লায়ন। তাহলে তিনটে হয়ে গেল। এবার চার নম্বরে এসো দেখি, বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ কী? বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে ইউনেস্কো এর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ, অর্থাৎ এই কথাটার সংক্ষিপ্ত নামটা মনে রাখবে, ম্যাব, MAB ক্যাপিটালে বলা হয়, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ। এই কর্মসূচির অন্তর্গত যে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীববৈচিত্র্য সংরক্ষিত হয় তাকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। তাহলে ইউনেস্কো একটা বিশ্বের মধ্যে একটা সংস্থা, গোটা ওয়ার্ল্ডের মধ্যে, এর পুরো নাম ইউনাইটেড নেশনস অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড সাইন্টিফিক কালচারাল
অর্গানাইজেশন। এর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ কর্মসূচির অন্তর্গততে যে স্থলজ ও জলজ অঞ্চলে গোটা বাস্তুতন্ত্র ও তার সম্পূর্ণ জীববৈচিত্র সংরক্ষণ করা হয় বা সংরক্ষিত হয় তাকে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ বলি। এর বৈশিষ্ট্য কি? এই অঞ্চলের জীবকুল স্বাভাবিক বা প্রাকৃতিক পরিবেশেই বৃদ্ধি পাবে এবং প্রজনন করবে, মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। প্রজাতির সংরক্ষণ ও সংখ্যা বৃদ্ধির জন্য গবেষণার কিন্তু এখানে সুযোগ থাকবে, ঠিক আছে। এর উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন, দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ একটা এখানে নাম আছে সুন্দরবন, একটা হচ্ছে অসমের মানস, একটা হচ্ছে উড়িষ্যার শিমলিপাল। তাহলে এখানে আমরা তিনটে নাম পেলাম বায়োস্ফিয়ার রিজার্ভে, এখানেও আমরা সংরক্ষিত বনাঞ্চলে তিনটে নাম পেলাম, তিন তিন ছয়। অভয়ারণ্যতে দুটো নাম পেয়েছিলাম, আটটা, আর এখানে নাম পেয়েছিলাম পাঁচটা, জাতীয় উদ্যানে মোট ১৩টা। এই ১৩টা নাম কোন জায়গার ক্ষেত্রে, কোন ইনস্টিটিউট সংরক্ষণের ক্ষেত্রে, এই নামটা তোমাদের যদি মনে রাখতে অসুবিধা হয় বা ভুলে যাও গুলিয়ে যায়, তা আমি একটা ছোট্ট আমি নিজের মতন করে একটা সূত্র বেঁধেছি, যদি তোমাদের মনে হয় এটা মনে রাখতে সুবিধা হচ্ছে তাহলে এটাও মনে রাখতে পারো। দেখো, আমি ভাগ করে দিয়েছি জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ বলে, দেখতে পেয়েছো? এটা মনে রাখার জন্য দেখো, দেখো পশ্চিমবঙ্গে দেখো নামগুলো লিখেছি, গরুমারা, জলদাপাড়া, দেখো কালো রঙের আমি ব্ল্যাক কালার দিয়ে আমি আলাদা গোল করে দিয়েছি, এর প্রথম বর্ণগুলো আমরা নিচ্ছি। মধ্যপ্রদেশের কানহা আর শিবপুর ছিল, উত্তরাখণ্ডের ছিল করবেট। তাহলে এইখান থেকে দেখো আমি বর্ণগুলো নিচ্ছি, তাহলে গোজ কাসিক, এই কথাটা মনে রাখো, গোজ কাসিক। তাহলে গোজ কাসিক যদি হয় তাহলে গোতে দেখো চট করে বলে দেবো, গোতে গরুমারা, জতে জলদাপাড়া, কাতে কানহা, সিতে শিবপুর, কতে করবেট। কারণ এখানে কা আছে, এখানে ক আছে, কা মানে কানহা, এখানে নিশ্চয়ই করবেট হবে না, এখানে ক আছে তাহলে এখানে কা দিয়ে আসবে না, করবেট। তাহলে গরুমারা, জলদাপাড়া, কানহা, শিবপুর, করবেট, পাঁচটা নাম হয়ে গেল। এবার রাজ্যগুলোর নাম মনে রাখো, গরুমারা আর জলদাপাড়া পশ্চিমবঙ্গ, কানহা শিবপুর হচ্ছে মধ্যপ্রদেশ, করবেট হচ্ছে উত্তরাখণ্ড। এই পাঁচটা সবার প্রথমে, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলে জাতীয় উদ্যান, সেই জন্য মনে রাখো যে সেন্ট্রাল তো কেন্দ্র, তাই এখানে পাঁচটা বেশি নাম আছে। এবার দেখো অভয়ারণ্য, অভয়ারণ্যতে দুটো আছে, একটা পশ্চিমবঙ্গের বেথুয়াডহরি আর একটা কর্ণাটকের বন্দিপুর। তো বেথুয়াডহরি বে আর এখানে ব দুটো নিয়েছি, বর্ণ বে ব, বেব, তাহলে বেতে বেথুয়াডহরি, বতে বন্দিপুর, আর তো কোনো কিছু ব দিয়ে নাম আসবে না, এরকম বেথুয়াডহরি বন্দিপুর। তাহলে বে বেথুয়াডহরি কোথায়? পশ্চিমবঙ্গে। বন্দিপুর কোথায়? কর্ণাটক। তাহলে দুটো নাম পেয়ে গেলাম অভয়ারণ্য। সংরক্ষিত বনাঞ্চল পশ্চিমবঙ্গের বৈকুণ্ঠপুর, অসমের কাজিরাঙ্গা, গুজরাটের গির। প্রথম অক্ষর এখানে নিয়েছি বই, এখানে নিয়েছি কাজি। তোমাদের মনে হতে পারে কেন স্যার দুটো নিলেন, তার কারণ কাজি, সেই তোমরা পিরিয়ডিক টেবিল করো না অনেক সময়, একই প্রথম অ্যালফাবেটে যদি একই নাম আর একটা থেকে থাকে তখন পরের অ্যালফাবেটটা নিই, ঠিক সেরকম কা দিয়ে দেখো আমাদের আগে একটা হয়ে গেছে, কা, গোজ কাসিক, কা দিয়ে কানহা হয়ে গেছে, তাই এখানে আমরা নিয়েছি কাজি আর একটা গি। তাহলে বৈকুণ্ঠপুর, কাজিরাঙ্গা, গির, বই কাজি গি, বই কাজি গি, তাহলে বই কাজি গি, এখানে তিনটে সংরক্ষিত বনাঞ্চল। আবার বায়োস্ফিয়ার রিজার্ভ, এখানে নামটা দুটো, সংরক্ষিত বনাঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ দুটো করে শব্দ আছে এখানে, তাই তিনটে করে আছে, অভয়ারণ্য একটাই ছিল তাই দুটো, আর জাতীয় উদ্যান সেন্ট্রাল বলে এখানে পাঁচটা। এবার দেখো বায়োস্ফিয়ার রিজার্ভে একটা নাম আছে পশ্চিমবঙ্গের সুন্দরবন, অসমের মানস, উড়িষ্যার শিমলিপাল, এখানে প্রথম বর্ণগুলো নিয়েছি। তাহলে সুমাসি, সুমাসি, সু সুন্দরবন, মা মানস, সি শিমলিপাল। সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গ, মানস হচ্ছে আসাম, শিমলিপাল হচ্ছে উড়িষ্যা। তো যদি তোমাদের এইভাবে মনে রাখতে সুবিধা হয়, আমার মনে রাখার নিয়ে আমার কথা, অর্থাৎ পরীক্ষার সময় যাতে কোনো নামটা অন্যের ঘাড়ে চেপে না যায়, সেই জন্য একটা আমি ছোট্ট করে সূত্র আমার মতন করে করে দিলাম, যদি তোমাদের এটা পড়ে রাখতে মনে রাখতে সুবিধা হয় তাহলে এটাভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। এবার আমরা ইনস্টিটিউ হয়ে যাওয়ার পরে দেখো ইনস্টিটিউর এবারে দেখো কিছু ছক দিয়েছে, দেখো কি দিয়েছে, ওই কথাগুলোই লেখা আছে। দেখো
দেখো, যে অভয়ারণ্য, জাতীয় উদ্যান আর সংরক্ষিত বন, এদের পার্থক্য। যে সংরক্ষিত অরণ্যে বন্যপ্রাণী নির্ভয়ে বিচরণ করে, স্বাধীনভাবে খাদ্য গ্রহণ করে ও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে প্রজনন কার্য সম্পন্ন করে, তাকে অভয়ারণ্য বলে। অভয় অরণ্য, নির্ভয়। জাতীয় উদ্যান, যে অরণ্য কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন, বললাম অভয়ারণ্যের তুলনায় বড় হবে জাতীয়ত। যে বনভূমিতে প্রাণী হত্যা, গাছ কাটা, মাছ ধরা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, তাকে আমরা বলবো জাতীয় অরণ্য। আর সংরক্ষিত বন, এটা রাজ্য সরকার নিয়ন্ত্রণ করে, যে অরণ্যে সাধারণের প্রবেশ নিষেধ, কিন্তু গবেষণার উদ্দেশ্যে, রিসার্চের জন্য অনুমতি সাপেক্ষে, পারমিশন নিয়ে প্রবেশ করা যায়, তাকে আমরা সংরক্ষিত বন বলবো। অভয়ারণ্যটা দেখো রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, এটা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন জাতীয় উদ্যান। সংরক্ষিত বনটাও রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। এর আয়তন জাতীয় উদ্যান অপেক্ষা ছোট বা কম। জাতীয় উদ্যানটা সবচেয়ে বড় যেহেতু কেন্দ্রীয় সরকার এটা নিয়ন্ত্রণ করছে, আর সংরক্ষিত বন, এর আয়তন জাতীয় উদ্যান অপেক্ষা ছোট। তাহলে জাতীয় উদ্যান অপেক্ষা অভয়ারণ্যও ছোট, সংরক্ষিত বনও ছোট। বন দপ্তরের অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্যে, বন দপ্তরের পারমিশন নিতে হবে। পর্যটকদের প্রবেশের ব্যবস্থা আছে জাতীয় উদ্যানে, কিন্তু কোনোভাবেই আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না। আর এখানেও অনুমতি সাপেক্ষে, যদি গবেষণার প্রয়োজন হয় তবেই কিন্তু তুমি প্রবেশ করতে পারবে, অন্যথা প্রবেশ করা যাবে না। আর উদাহরণগুলো এখানে দেওয়া আছে, উদাহরণগুলো তো এখানে বলে দিলাম। এবার এসো X-C2। এক্স মানে হচ্ছে বাইরে, তাহলে উদ্ভিদ এবং প্রাণীর নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলের বাইরে তাদের সংরক্ষণ করার পদ্ধতিকে X-C2 আমরা সংরক্ষণ বলবো। এক্স মানে বাইরে নিয়ে গিয়ে কোথাও সংরক্ষণ করব। এটা তিনটে পদ্ধতিতে হচ্ছে, একটা চিড়িয়াখানা, একটা বোটানিক্যাল গার্ডেন, আর একটা ক্রায়ো সংরক্ষণ। এই তিনটে মাধ্যমে আমাদের X-C2 সংরক্ষণ সম্পন্ন হচ্ছে। তো দেখো চিড়িয়াখানা কি আছে, পশ্চিমবঙ্গের দেখো আলিপুরে একটা চিড়িয়াখানা আছে কলকাতায়, দার্জিলিংয়ে আছে পদ্মজা নাইডু হিমালয়ান চিড়িয়াখানা, দিল্লিতেও চিড়িয়াখানা আছে। এই চিড়িয়াখানাতে দেখো বিভিন্ন দেশ বিদেশের প্রাণীগুলো, এইগুলো যারা অবলুপ্ত হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা কী করছি, সেই প্রজাতি সংরক্ষণ করার জন্য আমরা একটা নির্দিষ্ট খাঁচার মধ্যে তাদেরকে আটকে রাখছি। কিন্তু তাদের সেটা নিজস্ব স্বাভাবিক পরিবেশ নয়, এক পরিবেশ থেকে অন্য পরিবেশে নিয়ে আসা হচ্ছে। প্রাণীরা এখানে স্বাধীনভাবে থাকতে পারে না, শিকারও করতে পারে না, এদের খাঁচার মধ্যে আলাদাভাবে সংরক্ষণ করা হয়। স্বল্প কিছু প্রাণীর প্রজননের ব্যবস্থা রয়েছে, দেখো চিড়িয়াখানার মধ্যে রেখেছে। সংরক্ষিত প্রাণী কী কী করা হয়, বাঘ, সিংহ, ভালুক, জিরাফ, জেব্রা, গন্ডার, বানর, হরিণ, নানা রকম পাখি প্রজাতির এবং বিভিন্ন সরীসৃপ এই চিড়িয়াখানার মধ্যে সংরক্ষণ হয়। এবার এসো বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনে কী হয়, এখানে সাধারণত গাছ উদ্ভিদদের সংরক্ষণ করা হয়, চিড়িয়াখানায় যেমন প্রাণীদের। পশ্চিমবঙ্গের কোথায় আছে, হাওড়ার শিবপুরে রয়েছে একটা আমাদের বোটানিক্যাল গার্ডেন, এটা খুবই বিখ্যাত। এছাড়া দার্জিলিংয়ে রয়েছে লয়ার্ড বলে একটা বোটানিক্যাল গার্ডেন। এখানে কী হয়, দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন উদ্ভিদদের প্রজাতি যারা বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদের সংরক্ষণ করা হচ্ছে, তাহলে তাদের চারা এনে এই বোটানিক্যাল গার্ডেন একটা বিশাল একটা জায়গা জুড়ে একটা করা আছে। সেই জায়গাতে এখানে কী করা হয়, সেই গাছগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, তারা এখানে স্বাধীনভাবে বেড়ে ওঠে, বংশ বিস্তার করতে পারে, তবে এদের এখানে পরিচর্যা করার ব্যবস্থা আছে। তাহলে দেখো তাদের নিজস্ব পরিবেশ থেকে তুলে নিয়ে এসে এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে স্থাপন করে তাদেরকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, তাদের পর্যবেক্ষণ করা হচ্ছে। এবার দেখো কোথায় আছে এই বোটানিক্যাল গার্ডেন আর কোথায়, শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের সবচেয়ে দর্শনীয় উদ্ভিদ হচ্ছে বট গাছ। আমাদের যে হাওড়ার শিবপুর রয়েছে না, সেই শিবপুরের মধ্যে একটা সবথেকে দর্শনীয় দেখার মধ্যে রয়েছে একটা বট গাছ, যার বিজ্ঞানসম্মত নাম ফিকাস বেঙ্গালেন্সিস। অর্থাৎ এই বট গাছটা কয়েক হাজার বছরের পুরনো। তো এই বট গাছ এখানকার দেখার মতো। এছাড়া বাঁশ গাছ, অর্জুন গাছ, নানা রকমের অর্কিড, লতা, গুল্ম, এই সমস্তগুলো এখানে শোভা পায়। এছাড়া ভিক্টোরিয়া অ্যামাজনিকা, ভিক্টোরিয়া অ্যামাজনিকা নামে এক ধরনের জলজ উদ্ভিদের উপস্থিতিও এখানে যথেষ্ট আকর্ষণীয়। এখানকার চড়ক উদ্যানে বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। চড়ক উদ্যান অর্থাৎ আগে ইতিহাসে চড়কের নাম শুনেছ একজন চিকিৎসক, তো সেই
তার নাম দিয়ে হয়েছে একটা উদ্যান যেখানে বিভিন্ন আয়ুর্বেদিক ভেষজ উদ্ভিদ গাছ আমরা এখানে দেখতে পাই। এছাড়া জবা, জেসমিন, লেবু ও ব্যক্তবীজী উদ্ভিদের বিভিন্ন প্রজাতির উপস্থিতি দেখা যায়। ব্যক্তবীজী মানে যাদের বীজটা বাইরে থেকে দেখা যায়, ফল না হওয়ার জন্য বীজটা বাইরে থেকে দেখা যায়, যেমন সাইকাস, পাইনাস এই সমস্ত গাছগুলো। তিন নম্বরে এবার এসো ক্রায়ো সংরক্ষণ। এটা একটা উন্নত পদ্ধতি। এই পদ্ধতিতে সমগ্র কোষ, কোনো একটা উদ্ভিদ বা প্রাণী কোষ অথবা কলাকে রাসায়নিক বিক্রিয়া ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, তাহলে দেখো টেম্পারেচারটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে সংরক্ষণ করা হয়, তাকে আমরা বলবো ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো মানে কি জানো? ক্রায়ো মানে হচ্ছে অত্যন্ত ঠান্ডা, ঠান্ডা পরিবেশে তাকে সংরক্ষণ করা হয়। কীভাবে করা হয়? এই উদ্ভিদের নমুনাগুলোকে বিশেষ একটা প্রো কৌশলে, টেকনিকে, টেম্পারেচার দেখো -190 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রিতে জল জমে বরফ হয়, এখানে টেম্পারেচারটা অনুমান করো -190 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাইট্রোজেন, যে তোমরা গ্যাস দেখো সেই গ্যাসটাকে তরল অবস্থায় এনে তার মধ্যে সংরক্ষণ করা হয়, প্রিজার্ভ করা হয় এই উদ্ভিদের স্যাম্পেলগুলো বা নমুনাগুলোকে। এই পুরো ওই স্যাম্পেলটা ওই টেম্পারেচারে তরলের মধ্যে, তাহলে তরলটা কত তাপমাত্রায় থাকে? -190 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল থাকে, নাইট্রোজেনটা তরল অবস্থায় থাকে, ঠিক আছে? এরপর ওই তরল নাইট্রোজেন সমেত ওই নমুনাটা যে ঘরের মধ্যে রাখা হয় সেই সংগ্রহশালাটা -136 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে রাখা হয়, তাহলে এটাও কিন্তু কম ঠান্ডা নয়। নমুনাগুলোকে বিশেষ একটা পাত্রে কাঁচের আলমারিতে সংরক্ষণ করে রাখা থাকে। এই পদ্ধতিতে একটা জার্ম প্লাজম বলে এক ধরনের সংরক্ষণ করা হয়, সেই সংরক্ষণটাও বহুদিন ধরে রাখা। কী কী করা হয় এই সংরক্ষণে? ক্রায় সংরক্ষিত এলাকায় যেসব উদ্ভিদ নমুনা সংরক্ষিত থাকে সেগুলো হচ্ছে কোনো উদ্ভিদের মুকুল, ভ্রূণ, বীজ, পরাগরেণু, উদ্ভিদের কলা ইত্যাদি, প্রাণীদের সিমেন, সিমেন অর্থাৎ বীর্য, উসাইট, ডিম্ব কলা, টেস্টিকুলার কলা, এই সমস্ত অংশগুলো এই ঠান্ডা পরিবেশের মধ্যে ক্রায় সংরক্ষণ করে এখানে রাখা হয়। এছাড়াও এখানে কী সংরক্ষণ করা হয়? ব্যাকটেরিয়া, ছত্রাক, মস, এই সমস্তগুলোও কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়। অর্থাৎ বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া, জীবাণু, এদের হাত থেকে রক্ষা করার জন্য ওই তরল নাইট্রোজেনের মধ্যে ওই নমুনাগুলোকে রেখে যে সংগ্রহশালায় -136 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে রেখে দেওয়া হয়, এই বিশেষ পদ্ধতিটাকেই বলা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। এবার তোমরা ইউনেস্কোর পুরো নামটা একটু পারলে লিখে নিও। দেখো ইউনেস্কো প্রথমে দা আসবে, তারপরে দেখো লাল কালারের প্রথম অ্যালফাবেটগুলোর জন্য UNESCO কি নাম, অনেক বড় নামটা দেখো, দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। তাহলে আজ এতটাই পর্যন্ত থাকলো। এর পরের ক্লাসে তোমাদের আমি জীববৈচিত্র্যের সংরক্ষণে JFM এবং PBR-এর ভূমিকা নিয়ে আমি ক্লাস অনলাইনের মাধ্যমে পড়াবো। তোমরা লকডাউনে সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, এবং এই ভিডিওটি বারবার দেখে এই ক্লাস 10-এর সামেটিভ 3 এই চ্যাপ্টারটি বুঝে নেওয়ার চেষ্টা করবে। সবাই ভালো থেকো।